শেরে বাংলা এ কে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। আমার নাম হচ্ছে মোহাম্মদ আয়ুব মিয়া। আমার পিতা মৃত মোহাম্মদ আব্দুল মালিক, মাতা মোসাম্মদ মাজেদা খাতুন। ঠিকানা হলো, তৎকালীন আমি ছিলাম নামস্তি মাহবুবের মেনগু এলাকায়। বয়স তখন কত ছিল? তখন আমার বয়স কত, 12 থেকে 13। আমি চা দোকান করি তখন। এই মাহবুব চেয়ারম্যান কমান্ডার ছিল বা আরো কিছু লোকজন নিয়ে এখানে সবসময় ট্রেডিং করতো, ট্রেডিং দিত, গাগসল ধুইয়া চা নাস্তা করতো। এইগুলো দেখছি মাহবুব চেয়ারম্যান বা বাবুল মনে হয় এই সময় লেখাপড়া ছাড়িয়ে দিয়েছে আর এদিকে জড়িত হয়ে গেছে মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধার দিকে জড়িত হয়ে গেছে। মাহবুব চেয়ারম্যান থাকতেন এদের এলাকায়, বাবুল থাকতেন আর একটু উত্তর ছেড়ে আরেকটা এলাকায়, এটা ওদারহাট বলতো, ফজলুল্লাহ চেয়ারম্যানের এলাকায়। তো যুদ্ধের সময় আর কি কি দেখছেন আশেপাশে কোনো ঘটনা? আশেপাশে দেখছি বলতে এমন আমাদের এখানে লোকজন কোনো ক্ষতিগ্রস্ত হয় নাই, হয়তো কারো ঘর বাড়ি জ্বালা দিছে, কারো কুড়িয়া জ্বালা দিছে, কারোর অত ফদে মার থাস দুইটা দিছে। যখনই বাবু হয়েছে আমাদের থেকে উত্তর দিকে গাছের লোক ফেরাক মারি গুলি গুলি ফায়ার করে মারি ফেলছে। এটার নাম হলো ওদারহাট। হে ওদারহাটের মাঝখানে একটা গাছ আছিল বট গাছ, সেই বট গাছের লগে একটা লোকের ফেরাক মারি ব্রাশ করে মারি ফেলছে। শুনছি টাওয়ার পরে গেছি, শুনছি আমরা তো তখনই আর দেখি না, যখন গুলি করে তখন তো দেখি না, শুনছি, শোনার পরে গেছি। তখন ওখানে নাই, ওখানে নাই মানে তারা দাপন করে ফেলতেছে। আর ফজলুল্লাহ চেয়ারম্যানেরও তাও মুক্তিযোদ্ধারা মারি ফেলছে বলে শুনছি, দেখি নাই। মুক্তিযোদ্ধা বলতে আমাদের এলাকার আশেপাশে কেউ ছিল না, এরা দুই বেয়ে ছিল, মাহবুব এবং বাবুল, এরা দুই বেয়ে ছিল। আর যাদেরকে দেখছি এরা মনে আমার অপরিচিত লোক, না চিনি না, হয়তো উত্তর দিকের হইতে পারে, আমার থেকে 2 মাইল উত্তর হলে তারা আমি চিনবো না। এই যুদ্ধ আগে আগে আছে পরও আছে। পাক আর্মির দিকে সামনাসামনি যাওয়া আসা করতে দেখছেন? না দেখিনি। আমাদের এলাকাতে কোনো ক্ষয়ক্ষতি হয় নাই, কোনো লোকজন মারধর করে নাই,
যে কুজে জ্বালানি গরু জ্বালানি এইটা আমাদের এলাকাতে হয় না, এটা ওই যে একটু বাইরে। স্বাধীন হয়েছে ওইটা কেমনে কখন জানলেন? লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন। হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন। কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নেই। জয় বাংলা।